আবারও তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলন। এবার তুফানগঞ্জে 2 নম্বর ব্লকের অন্তর্গত 12 কোতোয়ালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রাসমেলার মাঠে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ও তুফানগঞ্জ 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি রথীন মণ্ডল। এছাড়া তুফানগঞ্জ 2 নম্বর ব্লক সহ সভাপতি স্বপন কুমার সাহা সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব। তবে এই বিজয় সম্মেলনে ডাক পেলেন না তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ 2 নম্বর ব্লক সভাপতি ধনেশ্বর বর্মন সহ একাধিক নতুন মুখ। এর মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের কোন্দল প্রকাশ্যে এলো বলে মনে করছে রাজনৈতিক মহল। এই সভায় কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ও তুফানগঞ্জ 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি রথীন মণ্ডল কোচবিহার জেলার সহ সভাপতি মানিক দেকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি আরও বলেন, মানিক দে আলিপুরদুয়ার থেকে এসে তুফানগঞ্জ 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসে ভাঙনের সৃষ্টি করেছে। তবে এ ব্যাপারে তারা কোচবিহারে তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থপ্রতিম রায়কে জানিয়েছেন। বারোকোতালি 1 নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান ছিল। এটার উদ্বোধক আমাদের মাননীয় বিধায়ক ফজল করিম মিয়া মহাশয় উদ্বোধন করার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে উনি আসতে পারেননি। আমাদের জেলা নেতৃত্ব এবং আমাদের যে ব্লক স্তরের নেতৃত্ব উপস্থিত ছিল এবং অঞ্চলের সমস্ত স্তরের নেতৃত্ব মিলে সাধারণ কর্মী সমর্থক সবাই সঙ্গে বিজয়ের শুভেচ্ছা বিনিময় এবং বিজয় সম্মেলনী করা। আপনার দেশ সেরকম নয়, বিষয়টা হচ্ছে আমাদের প্রত্যেকটা আঞ্চলিক স্তরে বিজয় সম্মেলনীগুলো, কারণ আমাদের যেটা রাজ্য স্তর থেকে আমাদের ব্লকের জন্য এখনও পূর্ণাঙ্গ কমিটি হয়নি, ব্লকের রাজ্য স্তর থেকে আমাদের 3 জন নেতৃত্বের নাম পাঠিয়েছেন এবং ব্লক স্তরে যে কোনো কর্মসূচি হবে সেই 3 জন নেতৃত্ব আলোচনা করে সহমতের ভিত্তিতে অনুষ্ঠানগুলো হবে, এটাই আমাদের দলীয় নির্দেশ রয়েছে। কিন্তু অঞ্চল স্তরে কোনো কিন্তু ব্লক স্তরে আপনি যেটা বলেছেন ব্লক স্তরের কোনো অনুষ্ঠান, সেই ব্লক স্তরের কোনো অনুষ্ঠানে আমাদের কোনো জানানো হয়নি। আমি বিশেষ করে সম্ভবত আমাদের যিনি সহসভাপতি রয়েছেন স্বপন কুমার সাহা মহাশয় এবং আমাদের জেলার যিনি সহসভাপতি রয়েছেন রথীন্দ্রনাথ মণ্ডল মহাশয়, আমাদের কারোর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি, আমাদেরকে জানানো হয়নি, স্বাভাবিকভাবে সেখানে আমরা উপস্থিত মাঝে উপস্থিত রয়েছেন তুফানগঞ্জ 2 নং ব্লক আমাদের মাঝে এসে উপস্থিত হয় পঞ্চায়েত সমিতি